প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা আসে, ঠিক তেমনি আমার জীবনেও একসময় ভালোবাসা আসে। একদিন বন্ধুরা মিলে সবাই ঘুরতে বের হয়েছিলাম, সেখানে ঘুরতে গিয়ে একটা মেয়ের সাথে আমার পরিচয়। তো প্রথমে তাকে আমার খুব ভালো লাগে, আমি তার চোখে চোখে কথা বলি। ফার্স্ট টাইম আমাদের চোখে চোখে কথা হতো, এরপর আমি সেখানে প্রায় ঘুরতে যেতাম, আর যখনই ঘুরতে যেতাম তখনই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়ে যেত। এরপর হঠাৎ করে একদিন আমি তার সামনে গেলাম এবং বললাম আমি তোমাকে ভালোবাসি। সে লজ্জায় আর কোনো কথা বলল না, আমি তার হাত ধরলাম, সে তখন কিচ্ছু বলল না। তখন আমি বুঝেছিলাম হয়তো মেয়েটি আমাকে তার মতো ভালোবাসে। এরপর মেয়েটি আমাকে যা করলো, একটা সাদা কাগজে এনে দিল এবং সেই সাদা কাগজে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি এবং তার নাম্বারটা। এভাবে কিছুদিন কেটে যায়, আমাদের ফোনে আলাপ চলতে থাকে, কথা হয়, মাঝে মাঝে চিঠি দিয়ে আনা হয়। এরপর হঠাৎ করে একদিন চলে আসে পরীক্ষা। তো পরীক্ষার সময় একদিন তার সাথে দেখা হলো, বললাম তোমার পরীক্ষা কেমন হয়েছে, সে বলল আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো এভাবে আমাদের মাঝে মাঝে কথা হতো, আমরা দুজনকে না দেখে থাকতে পারতাম না, কথা বলতে পারতাম না, কিন্তু হঠাৎ মাঝে কী যে হলো কিছুই বুঝলাম না। মেয়েটি যখন রেজাল্ট দিল তখন আমাকে ফোন করে বলল, আমি খুব সুন্দর রেজাল্ট করেছি, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। কিন্তু এরপর থেকে আজও মেয়েটি আমার সাথে কখনো যোগাযোগ করেনি। আমি মেয়েটিকে কখনো ভুলতে পারবো না, তাকে আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। জানি না মেয়েটি আজও আমায় ভালোবাসে কি না, সে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, কথা বলে না। আমি জানি না আজও তার বিয়ে হয়ে গেছে কি না, আর আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করব। যদি সে কখনো আমার জীবনে ফিরে আসে তাহলে আমি তাকে আমার জীবনসঙ্গী হিসেবে নিব। আশা করি গল্পটি শুনে আপনাদের খুব ভালো লেগেছে। গল্পটি হচ্ছে আমার এক রুমমেটের, নাম হচ্ছে তানজিম হাসান রিয়াজ। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এবং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, যাতে করে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হতে পারি।